মানবতা সধান

মুবারকবাদ স্বাগত জানাচ্ছি আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সোনাতকে কিভাবে মূল্যায়ন করব এই দৃষ্টান্ত আমরা সাহাবাকেরামের নিকট থেকে নিচ্ছিলাম তারা কিভাবে মূল্যায়ন করেছেন আমরা আগের পর্বগুলোতে দৃষ্টান্ত পেশ করেছি যে এত মূল্যায়ন সাহাবাকরাম করেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে সাহাব একরাম গ্রহণ করেছেন যার কারণে তারা অনেক কল্যাণ প্রাপ্ত হয়েছেন যদি কখনো একটু সুন্নাতের উল্টা হয়েছে তখন রসুল্লাহ সাল্ল আলি ওয়া ভূমিকায় ভূমিকা কেমন ছিল সেটা একটু লক্ষণীয় আমাদের কাছে অবশ্যই একটা চিন্তার বিষয় ভাববার বিষয় চলুন একটু ব্যতিক্রম হলে তারা রসুল্লাহ সাল্লাম কেমন ভূমিকা পালন করেছেন তার আচরণটা তখন কেমন হয়েছে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করবেন শাল্লাহ শহী বুখারির তিনশো উনিশ পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে একশো ছিয়াত্তর পৃষ্ঠায় সম্মানিত উপস্থিতি আমরা তিরবিজির এই হাদিসের বর্ণনাটা আগে আপনার সামনে পেশ করি তিনি কিভাবে তার সুন্নাতকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন অন্য কোনো সুন্নাতকে অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানার কোনো সুযোগ নেই একদিন বারাইব আজব রাজাকে তিনি ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন দোয়ার মধ্যে ছোট্ট একটা অংশ এসেছে তিনি বললেন আমন্তু বিনা বি আর সালতা অর্থাৎ তুমি বলো আমি আপনার নবীর প্রতি ইমান আনলাম যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন বারাবনা আজেব রাজাল আনগো তিনি তার বাক্যে একটি নতুন শব্দ বলে চেঞ্জ করে দিলেন রসল্লাহ সাল্লামকে সম্মান দিতে গিয়ে তিনি এই কথাটা বললেন তিনি বললেন আমান তুবি রসুলিকা আল্লাদি আর সালতাম আমি আপনার রাসুলের প্রতি ইমান আনলাম যাকে আপনি নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি কথা এখানে একটু চেঞ্জ করেছেন বললেন আমান তুবি নবী নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে বলো যে আমি ইমান আনলাম তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ কিন্তু বারেব না আজব উল্টা এখানে নবীর স্থানে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যোগ করলেন রাসুল শব্দটি যোগ করলেন এই কথা বলা মাত্রই বারেব না আজব বলছেন সাল্লা সাল্লাম আমি যখন এই কথাটা নবীর কাছে রাসুল শব্দটি যোগ করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার বুকে ঘুষি মেরে বলছেন কুল বি তুমি বলো যে তোমার নবীর প্রতি ইমান আনলাম এখানে রসুল সাল্লাম নবীর স্থানে রসুল শব্দটি মেনে নেননি কেন কারণটা কি এটা চেঞ্জ করার কি অধিকার নবীর মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে না নেই কারণ এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত আল্লাই সবচেয়ে ভালো জানেন এখানে কোনটা যোগ করলে কোন শব্দ সেট করলে মানুষের জন্য কল্যাণ হবে কারণ আগেই শুনেছেন আপনারা যে শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত এখানে রসুল্লাহ সাল সাল্লামের করণীয় কিছু নেই এমনকি ছোট্ট একটা বিষয় যেটা আগে আমরা আলোচনা করেছি দুশো ছাব্বিশ নম্বর হাদিস আবুদাউদের মধ্যে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন আয়ে শারজাল্লা আনহাকে যে বেতের সালাদ রসল্লা সাল্লাম রাত্রে আগে পড়েছেন না পরে পড়েছেন তিনি বললেন কখনো পরেও পড়েছেন কখনো আগেও পড়েছেন তখন ওই সাহাবি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি জা আলাফিল ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ এই বিধানের মধ্যে স্বাধীনতা রেখেছেন আমাদের একটা সুযোগ রেখেছেন তাহলে বেতের সালাদটা তিনি রাত্রে আগে পড়বেন না পরে পড়বেন এর ইয়ার আল্লাহ নবীকে দেননি এই বিধানটা দেশের আল্লাহ নবীর এখানে নেই। তিনি যখন দুয়া শিক্ষা দিচ্ছিলেন আজবকে তখন বললেন তুমি বলো যেটা আমি বলেছি তোমার এখানে শব্দ যোগ করলে চলবে না বন্ধুরা আমার আমরা এই হাদিস থেকে যদি শিক্ষা নেই তাহলে আমরা বহু বেদাত থেকে বহু সুন্নাত বিরোধী কাছ থেকে বিরত থাকতে পারবো আমরা আজকে রাসুলের সুন্নাতকে বর্জন করে এ ধরনের নিজস্ব নীতি অনেক গ্রহণ করেছি অথচ ছোট্ট একটা শব্দ তিনি মেনে নিলেন না অথচ নবী বেশি মর্যাদাবান রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বেশি মর্যাদাবান লক্ষ্য করুন রাসুল বেশি মর্যাদাবান নবী বেশি মর্যাদাবান নিঃসন্দেহে রাসুল বেশি মর্যাদাবান কারণ প্রত্যেক নবী রাসুল নন তো প্রত্যেক রাসুলি নবী আজব তিনি হয়তোবা রাসুল শব্দটি উল্লেখ করে তিনি বেশি মর্যাদা বাড়াতে চাচ্ছিলেন কিন্তু এই মর্যাদা বাড়ানোর তার নেই একমাত্র হল নবী মোহাম্মদ সাল্লামের কাছে আসা আল্লাহর বিধান হলো মানদণ্ড আপনি চেঞ্জ করেন কেন হালাম দেওয়ার সময় দুই হাতে মুসাফা করি কোনো বিধান নেই সালাম বিধান রয়েছে কিন্তু এর সঙ্গে যোগ করলেন কেন এটা অনুমতি নেই দ্বিতীয় কথা হলো দেওয়ার পরে বুকে হাত দিচ্ছি এর কোনো বিধান নেই এইভাবেই ইসলামের সাথে অনেক দুর্নীতি যোগ হয়েছে এইভাবেই ইসলাম বিকৃত হয়ে গেছে মানুষ জানে না সঠিক সোনাত কোনটা আর বেদাত কোনটা বন্ধুরা আমার আমরা আলোচনায় গিয়ে একটা উদাহরণ পেশ করছিলাম রসুল্লাহ সাল্লামের সোননাথের একটু হের ফের হলে তিনি সেটা মেনে নেননি তিনি সেটাকে বরদাস করেননি কিন্তু আজকে আমরা কত সোননাথকে অবজ্ঞা করছি তার হিসাব প্রকাশ নেই যুক্তি দিয়ে সেগুলো জায়েজ করার চেষ্টা করছি অথচ তিনি কেমন ভূমিকা পালন করলেন এই ক্ষেত্রে কারণ শরীয়ত চেঞ্জ হয়ে যাবে আল্লাহর শরীয়ত তখন আর থাকবে না চলুন আমরা আরো কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তিনি একদা সালাতের জন্য মানুষকে বলছেন তোমরা কাতার সোজা করো হাদিস্টা সহি মুসলিমের মধ্যেও আসছে এবং মিলিয়ে দাঁড়াও তারা আসছ একেবারে শেষ প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও রসুল্লাহ সাল আলাইসাল্লাম এইভাবে নির্দেশ দান করছেন সদ্দুল খালাল ফাঁক বন্ধ করো কিন্তু ইতিমধ্যে একজন সাহাবি কাতারের মধ্যে থেকে তার বুকটা একটু এগিয়ে দিয়েছেন আল্লা নবী মোহাম্মদ সাল্লাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেই ঘুরে গিয়ে তিনি বলছেন সাবধান তোমরা সালাতে কাতার সোজা করবে আওয়ালা ইউন্ হয় তোমরা কাতার সোজা করবে নয়তো আল্লাহ রব্বুল আলম তোমাদের মুখের চেহারাকে পরিবর্তন করে দিবেন। একটু ভাববার বিষয় কাজটা কতটুকু করেছেন অল্প একটু ছোট্ট একটা কাজ করেছেন কাতার সোজা করেছেন সবই ঠিক আছে কাতারে দাঁড়িয়েছেন শুধু নিজের বুকটাকে একজন সাহাবি একটু এগিয়ে দিয়েছেন এটাতে তিনি রেগে গেলেন তোমরা কাতার ঠিক মতো সোজা করো নয়তো আল্লাহ তোমার মুখের চেহারা পরিবর্তন করে দেবে তোমরা সাবধান হও কেন বললেন কি কারণে বললেন এই ছোট্ট এই সোননাথকে তিনি কি মেনে নিলেন তিনি কি গ্রহণ করলেন কারণ এটা সোননাথ হয়নি এটা সোননাথের বিরোধিতাকে তিনি মেনে নিলেন না সম্মানিত উপস্থিতি যদি আমরা সোমনাথকে মূল্যায়ন করতে চাই সোমনাথকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এই ঘটনাগুলো আপনাকে আমাকে খুব মনোযোগের সাথে খুব মহব্বতের সাথে বিশ্লেষণ করে সোনাথকে মূল্যায়ন করার শিক্ষা গ্রহণ করতে হবে বিকল্প পথ আমার সামনে আপনার সামনে উন্মুক্ত নেই বিকল্প পথ আমার জন্য খোলা নেই কারণ কালকে আমাদের মাঠে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম তিনি সর্বপ্রথম আমাদের উপকারের জন্য এগিয়ে আসবেন আপনার কি মনে পড়ে না তিনি উন্মতের প্রতি কত দয়ালু রহমশীল তিনি বলছেন ইন্নি ফরাত হাউদে নয়শো চুয়াত্তর পৃষ্ঠা খুলুন সহি বুখারি আমি প্রথমেই চলে যাবে কাউসারের দ্বারে হাউজ কাউসারের দ্বারে গিয়ে তাদের অভ্যর্থনা জানাবো কারণ যদি অনেক পরে যাই তাহলে আমার উম্মত তীব্র রোদের মধ্যে কষ্ট পাবে এই তিনি আগেই চলে যাবেন উম্মতের প্রতি তার মহব্বত কত ভক্তি তার কত তার ভাবনাটা কত কিন্তু আসলে কি আপনি সচেতন সোননাথের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মতের উপকারের ব্যাপারে খুব সচেতন সম্মানত উপস্থিতি আমরা একটু বিরতির পর আবার ফিরে আসছি সময় হলো বিরতির আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইসলামী সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী শরিয়ার নীতিমালা কাল রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা। এখন নিশ্চয়ভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন।

the place to knock why trinity cannot be regarded in that sense father son and holy spirit the opportunity to ask but even if you agree that what the christians say that he was crucified so if jesus christ peace be upon him died for three days who controlled the world that means even god died the freedom to unmask so there are various ways which we can prove the argument that to that be that. wrong Dekhun, Dr. Ja পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনায় আবার ফিরে আসলাম আলোচনা করছিলাম রসুল্লাহ সাল আলী আসাল্লামের মহব্বতটা পেতে চাইলে তার শাফাতটা পেতে চাইলে কাউসারের পানি পান করতে চাইলে আমাকে সুন্নাতের হক আদায় করতে হবে যদি সুন্নাতের হক আদায় করতে ব্যর্থ হই তাহলে আমি পানি পান করতেও ব্যর্থ হব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হব অথচ কত সচেতন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আগেই চলে যাব আমি তাদেরকে পানি পান করাবো অমান সারি আল্লাহ আবাদা আরে একবার পান করলে কেয়ামতের মাঠের পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না আর পিপাশি তো ব্যক্তি হবে না আপনি ভাবুন আপনি চিন্তা করুন কিভাবে আপনাকে এবং আমাকে সন্ন্যারটাকে মেনে চলতে হবে রসুর সাল্লা সাল্লাম বলছেন আমি পানি পান করাতেই থাকবো ইতিমধ্যেই বহু দল আমার সামনে আসবে অসংখ্য দলে মানুষ বিভক্ত আজকে কেউ নবীকে মানে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কেউ গুরুত্ব দেয় না বিভিন্ন পীর বিভিন্ন ইমাম বিভিন্ন নেতা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিক বিভিন্ন পন্ডিতকে মানুষ গুরুত্ব দেয় নবীকে কেউ গুরুত্ব দেয় না কেউ মানতে চায় না আর বলছেন এরা আমার কাছে পানি পান করতে আসবে আমি তাদেরকে চিনতে পারবো এরা আমার উন্মত তারাও আমাকে চিনতে পারবে ইনি আমাদের নবী কিন্তু সোমবায়ু হালু বাইনি হুম অতপর দেওয়াল সৃষ্টি করা হবে আর সৃষ্টি করা হবে পানি পান করাতে বাধা দেওয়া হবে গেট বন্ধ করে দেওয়া হবে আমি বলবো এরা তোমার উম্মত তোমরা বাধা দিচ্ছ কেন তাকে বলা হবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনার সুন্নাতকে ছেড়ে দিয়ে কত নিজস্ব ভুয়া আমুল করেছে কত উদ্ভট করেছে কত বেদাতে আমুল করেছে আপনি তাদেরকে পানি পান করাবেন না তাদের সুপারিশ করব হতে পারে না তখন আল্লাহ যারা আমার মৃত্যুর পরে আমার নষ্ট করেছে এই জন্যই সাহাব একরাম কঠোর ছিলেন সোননাথকে নষ্ট করতে দেননি কত কঠোর ছিলেন চলুন আমরা একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি এক্সিডেন্টের মানুষ মসজিদে নবীতে গোল হয়ে বসেছে বসে সুবাহ আল্লাহ একশোবার আল্লাহ হকবর একশো বার লাইল একশোবার গণনা করছে কঙ্কর দ্বারা এই অবস্থা দেখে আবু মুসা রাজা তিনি দোট দিলেন ইবনু মাসুদের বাসায় ইবনু মাসুদ রাজা আল্লাহ বাসায় গিয়ে বলছেন তুমি দ্রুত মসজিদ আসে দেখো অবস্থাটা কি তিনি বেরিয়ে আসলেন আবদুল্লাহ মাসুদ রাজা আল্লাহ ছিলেন অত্যন্ত প্রথিত যশা অত্যন্ত মসজি তিনি এসে দরজায় দাঁড়িয়ে দেখলেন যে অবস্থা তারা এমন একটা কাজ করছে দেখুন যে কাজটা করছে সোননাথ বিরোধী আল্লাহ আকবর বলছে লাই লাইলা বলছে সুভান আল্লাহ বলছে কিন্তু এটা তরিকা রসুল্লাহ সাল্লা সাল্লামের নয় তিনি ঢুকলেন মসজিদের দরজায় দাঁড়িয়ে বলছেন ইয়া উম্মদ এ মহাম্মদাল্ল আসরা হালাকা তুম তোমাদেরকে ধ্বংস এত তাড়াতাড়ি পেয়ে গেল নবী দিন হয়নি সাল্লাম দেখো তিনি যে পাত্রগুলো ব্যবহার করেছেন এই পাত্রগুলো ভেঙে যায়নি তিনি যে পোশাক ব্যবহার করেছেন সেগুলো এখনো নষ্ট হয়ে যায়নি ছিঁড়ে যায়নি আর তোমরা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে বন্ধুরা আমার অতি নিকটে সাহাবী আব্দুল ইবনে মাসুদ বেঁচে আছেন সাহাবে কেরাম বেঁচে আছেন এমনত অবস্থায় এক শ্রেণীর মানুষ মসজিদে নববীতে ঢুকে সুন্নাতের বিরোধী কাজ করছেন সাহাবাকে সহ্য করতে পারেন সহ্য করার প্রশ্নই আসে না ভাববার প্রশ্ন আসে না তিনি মসজিদে ঢুকলেন ফামার ইমরাতিন তুসাববিহু বিলহাসা দেখলেন যে একজন মহিলা ছোট ছোট পাথর কুচি কঙ্কর দ্বারা সোহান আল্লাহ আল্লাহ হকবাল্লাহিল্লা বলছেন এটা দেখে তিনি সহ্য করলেন না কথা আহা কদফাহা তিনি কেড়ে নিলেন এবং তাকে দূরে নিক্ষেপ করলেন ফেলে দিলেন অজলিন আর যখন আরেকজন ব্যক্তির কাছে অতিক্রম করলেন দেখলেন এই ব্যক্তি সে কোন ফসলের গুটি দ্বারা দানা দ্বারা তিনি তসবিগুণ করছেন আজকে তেতুলের বেচি লাটরায়ের বেচি সোলা দ্বারা লাই লাই ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলে গণনা করা হয় অথচ এটাকে কতদিন পূর্বে ইবনু মাসুদ রাজি আল্লাহ ধিক্কার দিয়েছেন তাই করেছেন লাত্তি মেরে মসজিদ থেকে বের করে দিলেন এবং বললেন লাকাত আসহাব রসুলিল্লাহ সাল্লাম তোমরা রাসুলের সাহাবি হিসাবে অগ্রগামী হয়েছ তোমরা ইলমের দিক থেকে সাহাবিদের নিকটবর্তী হয়েছ সাহাবিদের যুগে এসেছো আর তোমরা অন্ধকার উপরে আরোহণ তোমরা এলেম পেলে ধমক দিয়ে বের করে দেন মসজিদ নবী থেকে আজকে অধিকাংশ মসজিদে এইভাবে জিকির করা হচ্ছে কেউ কিছু বলে না আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে সাহাবেকরাম নীতিকে বাদ দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাকে যেই নসিহত করুক যেই প্রতারণা মধ্যে ফেলুক আপনি যদি ধোকার মধ্যে পড়ে যান আপনি সুন্নার থেকে বিরত হলেন ইবন মাসুদ রাজ এটাকেই তিনি ভৎসনা করে গেছেন অর্থাৎ আঙ্গুলে আঙ্গুলের বিগণনা করতে হবে আবুদাউদের পনেরোশো দুই নম্বর হাদিসটা খুলুন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তোমরা আঙ্গুলে তসবি না করো কালি কিয়াম মাঠে মাঠে আঙ্গুলের গিরাগুলো সামনে কথা বলবে সুপারিশ করবে এবং জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে তাহলে আমাদেরকে এই সই হাদিসটা মানতে হবে তসবি দানা দ্বারা গুঁটি দ্বারা কঙ্কর দ্বারা থোলা দ্বারা অনুরূপ তেতুলের বেচি দ্বারা লাটারের বেচি দ্বারা লাক্কাল না পড়া এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে দেখুন না এবং মাসুদ রাজি আল্লাহন কিভাবে ভূমিকা পালন করলেন তুই সহ্য করতে পারলেন না এইভাবেই ঘৃণা করতে হবে বেদাতকে সুন্নাতে আমল চালু করতে হবে যদি ওই আচরণটা গ্রহণ করতেন চাহাবে গ্রাম তাহলে আজকে সুন্নাত ডুবে যেত চলে আসত বেদাত বন্ধুরা আমার আপনি কি আলোচনা শুনে নিরাশ হচ্ছেন আজকে পাশ্চাত্যে তৈরি হওয়া গণতন্ত্রকে গ্রহণ করলেন কেন ইসলামকে বাদ দিয়ে সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সন্ন্যাস দেখে গিয়েছেন ওইটাকে আপনি বর্জন করে একটা আধুনিকতার নামে নতুন মতবাদ হিসাবে ধর্ম হিসাবে চালু হওয়া এই বেদাতকে গ্রহণ করলেন কেন বন্ধুরা আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও নবী প্রদত্ত আদর্শকে গ্রহণ না করে আপনি ইউরোপে তৈরি হওয়া জাতীয়তাবাদকে গ্রহণ করলেন কেন জাতীয়তাবাদ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের কিছু আগে চালু হয়েছে এটা মানুষকে ধর্মহীন করার জন্য আপনি এটা গ্রহণ করলেন কেন ধর্ম নিরপেক্ষতাবাদ চালু হয়েছে আঠারোশো সাল থেকে চৌষট্টি সালের মাঝখানে আপনি বলুন আধুনিকতার নামে এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে সেকুলারিজম গ্রহণ করলেন কেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করার আদর্শ দিয়ে যাননি আজকে আমরা রাষ্ট্রীয় বেদাত চালু করেছি আমরা রাজনৈতিক বেদাত চালু করেছি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বেদাত গ্রহণ করেছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি রীতিকে গ্রহণ করিনি আপনি নিরাশ হবেন না মনে রাখবেন আল্লা নবী বলছেন ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাঝ দিয়ে আবার সায় উদু কামা বাধা ইসলাম আবার ফিরে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে ফাতুব গুরাবা আশঙ্কার কারণ নেই এ অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ খুলুন সুরাশি পৃষ্ঠা সই মুসতিমে আলনবি তাদের পরিচয় বলছেন মুস্তাদে আহমেদ খুলুন ষোলো হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস ওই সমস্ত লোকের পরিচয় হলো অহমুল্লাদিন এই ইসলি হমনমা আফসাদার নাসমিম বাদমিন সুন্নতি রাসূলের পরে যে সকল মানুষ সুন্নাতকে নষ্ট করবে সুন্নাতকে উৎখাত করবে এই হাদিস তার প্রকৃষ্ট প্রমাণ তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো সোমনাথ তারা সুন্নাতকে সংরক্ষণ করবে মানুষের সামনে উন্মুক্ত করবে এবং বলে দিবে এটা হলো সোমনাথ এটা হলো বেদাত এটা হলো তহিদ এটা হলো শিরিক, এটা হলো সহিদ এটা হলো জয়ীব এটা হক এটা হলো বাতিল এটা সত্য এটা হলো মিথ্যা এইভাবে অল্প সংখ্যক মানুষ এটা বলবে বন্ধুরা আমার আপনি এই অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হন বেদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না যদি জান্নাতে প্রতিষ্ঠিত তো বা গাছের সুসংবাদ আপনি পেতে চান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ যদি আপনি পেতে চান কাউসারের পানি যদি আপনি পান করতে চান জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে এই অল্প সংখ্যক মানুষের মধ্যে সামিল হয়ে আপনি জান্নাতমুখী হওয়ার চেষ্টা করুন রাসুলের সুন্না বিরোধী যাবতীয় কার্য বর্জন করুন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমিন আকুল কৌলেহাজা আস্তাক ফিরুল্লাহ আলি ওয়ালা কুমল সাইসলামিন সুবাহানাক আল্লাহ বেহামদিকা আশাহাদ আল্লাহ ইহতা আস্তাক ফিরুকা ওয়াতুবেলাইকা ওয়াসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত Allah নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন কিতাবুত তহিদ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায় পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাস বাহানুয়া তালা তিনি ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিকুল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে টায় বা পূর্ণ সম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিটিভি বাংলায় আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে